গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা এসেছি মিটির বাড়ি। আজকে মিটির জন্মদিন। কই মিটি কই, দেখি মিটি কে তো দেখা। এই যে মিটি বার্থডে গার্ল। এই যে মিটির বান্ধবী। আমি না মিটির বান্ধবী, না না, এই যে পুষ্পিতা, ওটা তো সুইটি, মিটির দিদি। এই যে দিয়া, আর এই যে মিঠি, মিঠির বান্ধবী, মিঠির পাশে দাঁড়িয়ে আছে। আর অনেক সদস্য আছে এখানে, সবাইকে একবার একটু দেখিয়ে দিই। এই যে নিতা, নেহা, এই যে একটা ভাই আমাদের, ছোট্ট ভাই, এটা আমার ভাই। এ ভাই, এই যে, এই যে, আর ওইদিকে আমার মা আছে, আর এইখানে একটা বৌমা আছে, এইখানে একটা বৌমা আছে। এখন মিঠি কেক কাটবে। মিঠি কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, ওর মা পায়েস নিয়ে আসলো। সবাই হ্যাপি বার্থডে বলছে, আমি আর সাউন্ডটা দিলাম না, এখন আমি একটু কথা বলে দিচ্ছি। কারণ আমি মানে এরপরে আর কিছু শ্যুট করতে পারিনি, এরপরেও করেছি মানে যে ওই আমার বোন আর কি বিরিয়ানি রান্না করেছিল, বিরিয়ানিটা খাওয়া আর কি দেখাতে পারিনি, সবাইকে খাইয়েছে যে কজনকে দেখা যাচ্ছে, ওদের বাড়ির আশেপাশের লোক আর আমরা, আমরাই মানে দাদা বৌদি, দাদা বৌদি এখানে আসেনি, বাড়ি ফাঁকা ছিল সেই জন্য। সুইটি, নিতা, আমি, দাদার ছোটো মেয়েটা বাড়ি নেই, অদিতি, আমাদের অদিতি বাড়ি নেই। আর মিঠি আমাকে কেক খাইয়ে দিল, আমি আবার মিঠিকে একটু কেক মাখিয়ে দেবো মুখে, যাতে মিঠির নজর না লাগে। তারপরে তো কেকের খেলা হবে, সেটা হচ্ছে আমি একটু রেগেও গেছিলাম ওই মুহূর্তে, দিয়াকে একদম নিতা কেক মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছিল, ওই জন্য মিঠিকেও ভূত বানিয়ে দিয়েছিল। আমি আবার একটু রাগ করছিলাম, কারণ একটু আনন্দের মধ্যে ওরকম কেক মাখালে একটু তখন ডিস্টার্ব হয়ে যায় ওই জন্য। আর আমার মা মিঠিকে এখন পায়েস খাওয়াবে। মিঠি কেক খাওয়ানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সবাইকে কেক খাওয়াচ্ছে, যে নেহা মাখিয়ে দিল আবার মিঠিকে, এবার নিতা নামছে, নিতা নেমে এখন সব কিছু অস্থির করে দেবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন আপনারা, সেরকম বেশি কিছু করতে পারিনি, যেটুকুনি করেছি। এই যে নিতাকে ভূত বানিয়ে দিয়েছে, এই যে দিয়াকেও ভূত বানিয়েছে লাস্টের দিকে, ওদের একটু বকাবকি দিয়ে তারপরে লাস্টের দিকে আবার করে করে কেক মাখিয়ে এখন আর মুছামুছি করছে। তাহলে মাখার কি দরকার ছিল? হ্যাঁ, তা অবশ্যই মেখে রেখে দিবি তো, মাখালি কেন? মাখাটাই তো পছন্দ না। আমি তো একটু মিটিকে দিলাম যাতে কারোর নজর না লাগে মিটির, সেই জন্য। আর এরা কি করছে পাগলের মতো, দিয়া এখন কেক কাটছে সবার জন্য। এই যে বার্থডে গার্ল আমার কোলের মধ্যে এসে খুঁজে খুঁজে শুয়ে পড়লো, ছোট মানুষ তো ওই জন্য কোলের মধ্যে এসে বসে পড়লো। মনে হচ্ছে ছোট্ট একদম বাচ্চা হয়ে গেছে, 6 বছর হলো, 6 বছর, 6 বছরের বাচ্চা।
কলের মধ্যে ঢুকে গেছে। তাহলে তাহলে আনিয়ে দিছো ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা রাখেন আমাদের ভাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি দোকান থেকে বাড়ি এসে গেছি। এসে এই দেখেন আমার কোলের মধ্যে একটা দুষ্টু বাচ্চা। দুষ্টু বাচ্চাকে জামাটা দিয়েছি, কেমন হয়েছে বল? খুব ভালো। ও জন্মদিন খেয়েছি, তার পরের দিন জামা দিয়েছি। আগের দিন জন্মদিন খেয়েছি, ও আসছিল না, আমি আর কোনো গিফট পেলাম না। তার আমি কি হ্যাঁ ভেবেছি তোকে পরের দিন জামা এনে দিয়েছি। ও এখন এসছে আমাদের বাড়ি, ওর মাও এসছে, চেয়ার উপরে বসে আছে, দেখা যাচ্ছে না, আর্ধেক আর্ধেক দেখা যাচ্ছে। আর এখানে লিলি খেপি আর নিতা খেপিতা বসে আছে, মাথা যন্ত্রণা করছে। নিতা এখন আমার মাথায় তেল দিয়ে দেবো, শালিমার তেল। আর আরও কিছু কাজ আছে, সেগুলো করবো। আর সুইটি ওখানে কী করছে, পেঁয়াজ রসুন আর বিনস সব কাটাকাটি করছে, স্যুপ বানাবে সেই জন্য। আর লেবুগুলি ঘরে বেঁধে রেখেছে, লেবুকে নিতা জ্বালাচ্ছে, লেবু আবার চিল্লাচ্ছে। নিতা মাথা তেলটা দিয়ে দিই, সুইটি সুইটি বলছি মিটির যে জন্মদিনের ভিডিওটা আছে ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাডজাস্ট করে আজকে পোস্ট করবো, কারণ নাহলে ওই ভিডিওটা আমি কীভাবে কী পোস্ট করবো বুঝতে পারছি না। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাই, গুড নাইট।